সৌদি আরবে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিখি একাডেমি রয়েছে এখানে সিঙ্গাপুর থেকে একটি ফতুয়া এসেছিল স্বামী স্ত্রীর ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সম্পর্কে মুসলিম মহিলারা সিঙ্গাপুরে কাফেরকে বিবাহ করে তো কাফের সাথে বিবাহ বসে যেত অথবা কাফের মুশ্রিক মুসলিম পুরুষরা বিবাহ করে রাখতো এইরকম যেখানে কাফেরদের মেজরিটি রয়েছে অমুসলিম মেজরিটি রয়েছে সেখানে এই ধরনের আর বিশেষ করে অবাধ মেলামেশা থাকলে এক কলকারখানায় কাজ করে অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ করে আর সেখানে এইরকম হওয়াটা স্বাভাবিক এই জন্যই কাফেরদের পরিবেশে অমুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছেন সৌরুল্লাহ নিষেধ করেছেন তখন সেখান থেকে ফতুয়া এসেছিল এখানে ফতুয়া বোর্ডে জিজ্ঞাসার জন্য তার উত্তরে তারা যা লিখেছেন বিষয়বস্তু হচ্ছে যে হুকুম ও তাজা পুরুষের মুসলিম আবিল কাফেরা আর কোন মুসলিম পুরুষের কাফের মুশ্রেকা মেয়েকে বিবাহ করার হুকুম এরকম এই মর্মে বলছেন যে ফাইনাল মাজা রবিল এজমা মাই আলী ফিখি একাডেমি যার হেড অফিস মক্কাতুল মোকারমাই এক মত হয়ে যে ফতুয়া দিয়েছেন যে ফতুয়া পাশ করেছেন তা হচ্ছে প্রথমত আন্না তাজাউল কাফের এলিল মুসলিমাতে হারাম কোন কাফের পুরুষের জন্য মুসলিম মেয়ের বিবাহ হারাম অর্থাৎ কাফের তো আর হারাম হালাল মানে না মুসলিম মেয়ের কোন কাফেরের সাথে বিবাহে বসা তার জন্য হারাম তার অভিভাবকের জন্য হারাম তার মা বাবার জন্য হারাম তার আত্মীয় স্বজনদের জন্য হারাম যে কোন রকম সহযোগিতা করবে এই ক্ষেত্রে বরং বাধা প্রদান করবে শাসক গোষ্ঠীর জন্য হারাম মুসলিম শাসক বলছে বিবাহে অসুবিধা নেই সাবালিকা তখন ব্যক্তি স্বাধীনতা আছে বিবাহ করতে পারে না তাও হারাম শাসকের জন্য হারাম যে এইরকম বিবাহের স্বীকৃতি দান করবে আদালত লাইজুজ ও বেতা কাহালিল এল অলমাইকরামদের ঐক্যমত রয়েছে যে এটা জায়জ নয়

মেয়েদের অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা মুশশিদ পুরুষদের পুরুষদের সাথে বিবাহ দিও না হাত্তা ইয়ুমেন যতক্ষণ পর্যন্ত তারা ঈমান নিয়ে আসবে না নিয়ে আসবে বিশ্বাসী মুসলিম না হবে এছাড়া সুরে বাকারত আরও দেখেন সুরে মমতাহ আয়ত নম্বর দশ ফাইন আলেম তো মোহননা ম মেনাতিন যদি জানতে পারো যে এই মহিলাগুলি বা এই মেয়েগুলি ম হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে ফালা তার যে কাছে মুসলিম শাসকের জন্য আবশ্যক মুসলিম আবশ্যক যে ওইসব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও অবিবাহিতা থাকলে বিবাহের ব্যবস্থা করে দা বিবাহিতা থাকলে যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছে বিবাহ বিচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কাফের স্বামীকে দাওয়াত দিবে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালোই কথা আর যদি ইসলাম না গ্রহণ করে তাহলে কোন মুসলিম ভালো ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবে এটি হচ্ছে আমাদের বড় দায়িত্ব ফরজ আল্লাহ বলছেন সকলকে সম্বোধন করে সকল মুসলিমকে ফালা তার যদি তারা ইমান নিয়ে আসে মহিলারা তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না লাহন না এই মুসলিম মেয়েরা কাফের পুরুষদের জন্য হালাল নয় ও আহম না। আর কাফের পুরুষ মুসলিম মহিলাদের জন্য হালাল নয় আনসুর এম তাই না এইরকমই দ্বিতীয়ত এই সিঙ্গাপুরে যে ফতুয়া লিখে পাঠানো হয়েছিল মাখাতুল থেকে তাতে বলা হয়েছে যে সানিয়ান দ্বিতীয়ত বা কাজা নে কাল মুসলিম লা রলো নেই কাহ মুসরে খাতিন এইরকমই কোন মুসলিম পুরুষের জন্য যুবকের জন্য কোন মুসরেকা রমণীকে মুসলিম মুসরেকা কাফেরা মহিলাকে বিয়ে করা যায় না ননে আজকাল ভারতে একটা ফ্যাশন শুরু হয়েছে হিন্দু বিয়ে করার কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টেস্ট বদলাতে চাই যে সবাই তো মুসলিম বিয়ে করছে আমি হিন্দু বিয়ে করি হিন্দু বিয়ে করার একটা ফ্যাশন শুরু হয়েছে ফ্যাশন শুরু হয়েছে মেডিকেল পড়াশোনা করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হ্যাঁ হিন্দু বিয়ে করে ভারতের সৌদি আরবে আজকের থেকে পনেরো বিশ বছর আগে যে রাষ্ট্রদূত ছিল হিন্দু বিয়ে করেছে হায়দ্রাবাদ বাড়ি ওই লোকের আর সে হিন্দু হিন্দু বিয়ে করেছে হিন্দু বিয়ে করে দুই ছেলে হয়েছে দুই ছেলে নাম বলছে আর ছেলে মেয়েদের কোনো অধিকার নেই ছেলে মেয়ে কার হবে স্বামীর বাপের মুসলিমের হবে মুসলিমের হবে পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি কি এখানেই সুতরাং আর লম্বা করছি না মুসলিম মহিলার জন্য মুসরিক স্বামীও জায়জ নয় আর ইয়াহুদিন আসার আহলি কিতাব স্বামীও জায়জ নয় না জানা থাকলে আর মুসলিম পুরুষের জন্য মহিলা জায়জ নয় কিন্তু যদি মুসলিম না বিয়ে করে কিতাবিয়া বিয়ে করতে চায় মহিলা মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইয়াহুদিন আসার সতী সাদী বিয়ে করতে আজকাল সতী সাদী পাওয়াই মুশকিল প্রথম কথা এই শর্ত আল্লাহ লাগিয়েছেন সতী সাদি যদি ইয়াহুদি নাসারা মেয়ে বিয়ে করতে চায় তো জায়েজ রয়েছে কারাহাতের সাথে অনেক বলেছেন অপছন্দনীয় যদি পারে তাহলে করবে না মুসলিম মহিলা বিয়ে করতে বেশি খরচ হচ্ছে হয়তো বিয়ে করতে পারবে তাহলে তার জন্য ইয়াহুদি এবং নাসারাদের মেয়ে বিবাহ করা জায়েজ নাই আর ছেলে মেয়ে যা হবে পুরুষের সাথে সম্পৃক্ত হবে সেই জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাব ইয়ে করা যাইজ পক্ষান্তরে কোন মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে নাসারা পুরুষকে বিবাহ করা কেন নাই কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এহুদিন আসারা হয়ে যাবে যেটা জায়েজ নাই এই হেকমত জন্য কোন মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে জায়েজ নাই একমাত্র মুসলিম হইতে হবে তাই বলছেন যে এই রকমের কোন মুসলিমের জন্য জায়েজ না যে মুশ্রেকা মহিলাকে বিয়ে করবে কারণ আল্লাহ কি বলছেন ওয়ালাতান কে হল মুশ্রেকা তেহা তাই ও মেন্না ঈশ্বর বাকারা দুইশো একুশ নম্বর আয়াতের একটা অংশ হচ্ছে হে মুসলিম পুরুষরা তোমরা মুশরেক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে আর আল্লাহ পাক আয়াত নম্বর দশের একটা অংশ বলছেন ওয়ালা তুমসে কুবে কুফরির বন্ধ নেই তোমরা তোমাদের স্ত্রীদের কি হ্যাঁ রেখে দিও না মানে তোমাদের স্ত্রীরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কুফুরির অবস্থায় রয়েছে এই অবস্থায় বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না বিবাহ রাখা যাবে না এইভাবে কাফের স্ত্রী কি এই আল্লাহাক বলেছে এই জন্য ওমার আল্লাহ তালান ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার দুই স্ত্রী ছিল দুইজনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো কেউ ইসলাম গ্রহণ করলো না উমারের মতো লোক সুহান আল্লাহ আমিরুল মোমেন পরে হইলেন

আয়াত নম্বর দশ যে তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরীর অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখি না বিবাহ বন্ধনে রাখা চলবে না এমামিন্তারিমার গাইল কিতাবসলিম কোন মুসলিম পুরুষ পুরুষের জন্য কিতাব ইয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম এতে কোন দিমত নেই সকল উম্মতের ঐক্যমত রয়েছে